أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يئوده حفظهما، وهو العلي العظيم. জান্নাতের দরজা আবু উমামা রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল নূরে মুজাসসাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। নাসাই হযরত আলী রা বলেন, আমি রাসুলুল্লাহ সাহকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত করে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুনানে বাইহাকি মর্যাদা সম্পন্ন মহান আয়াত। আবু জর জুনদু ইবনে জানাদাহ রা রাসুল সাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল সাহ, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসুল সাহ বলেছিলেন, আয়াতুল কুরসি। নাসাই উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসুল সাহ উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কোরআন মজিদের কোন আয়াতটি সর্বমহান? তিনি বলেছিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপর রাসুলুল্লাহ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন, আবুল মুনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। শহীদ মুসলিম শয়তানের প্রভাব থেকে বাঁচার আয়াত। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসুল শাহ বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখানে থেকে শয়তান পালাতে থাকে। মুশুতাদ্রাকে হাকিম শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। নবী শাহ বলেন, আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি তিনি, যে কোন বিষয়ে জানলো এবং অন্যকে তা জানালো। বাইহাকি